থার্সটি থার্স্টের এই পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। এই পর্বের আলোচ্য উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি ট্রয়লার্স অ্যান্ড ক্রেসিডা। 18 আগস্ট 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় থাকব আমি তমনাস। শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি ট্রয়লার্স অ্যান্ড ক্রেসিডা। ট্রয় একটি বিখ্যাত নগর, ট্রয়ের রাজা প্রিয়াম, তার 5 পুত্র। রাজপুত্রদের নাম হল হেক্টর, ট্রয়লাস, প্যারিস, ডিফোবাম ও হেলেনাস। প্রিয়ামের আরও একজন পুত্র ছিল, সেটি অবৈধ, তার নাম মার্গারেন্স। ইনিস হল ট্রয়ের সেনাপতি, ট্রয়ের পুরোহিত ক্যালকাস। রাজা প্রিয়াম বেশ ভালোভাবেই রাজত্ব করছিলেন, কিন্তু অঘটন শুরু হলো। অঘটনের কেন্দ্র ট্রয় নগরী, তাই এই গল্পের ঘটনাস্থল ট্রয় নগরীকে দিয়েই শুরু হলো। অঘটন ঘটল গ্রিসের দ্বীপপুঞ্জ থেকে সেটেছে বিভিন্ন রাজ্যের রাজারা প্রচুর অস্ত্র শস্ত্র সাজ সরঞ্জামপূর্ণ যুদ্ধ জাহাজ পাঠান এথেন্সের বাইরে। সেই সব জাহাজগুলি একত্রিত হবার পর 69টি জাহাজে এথেন্সের উপসাগর হতে একযোগে যাত্রা করে ট্রয় নগরীকে বিধ্বস্ত করার উদ্দেশ্যে। এই ট্রয় নগরীর মধ্যেই মেডেলাস পত্নী হেলেন প্যারিসের শয্যাসঙ্গিনী রূপে অবৈধ সংসর্গে লিপ্ত আছে। এটাই হলো দুই দেশের মধ্যে বিবাদের মূল কারণ এবং এটাই হলো এই সব যুদ্ধজাহাজগুলির সমরাভিযানের মূল উদ্দেশ্য। গ্রিক বীরেরা এখন দার্দানের সমভূমিতে শিবির স্থাপন করেছেন। এই দার্দান হলো রাজা প্রিয়ামের রাজধানী। এখানে টিম্ব্রিয়া, হেলাস, চেতাস ও ট্রয়ের নামে 6টি নগর দ্বার আছে। বিরাট আয়তন লৌহ নির্মিত প্রতিটি দরজা ভালোভাবে সুরক্ষিত এবং তাতে আছে লোহার খিল আঁটা। ট্রয়ের সেনাপতি এবং গ্রিসের সেনাপতিরা যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, জয় ও পরাজয়ের দুর্ভাবনায় তারা উভয়েই মগ্ন। প্রিয়ামের রাজপ্রাসাদ, রাজপুত্র ট্রয়লার্স ক্রেসিডার কাকা প্যান্ডারাসকে বলল, আমার চাকরকে ডেকে দাও, আমি আমার অস্ত্র ত্যাগ করব। কেন? আমি ট্রয়ের বাড়িতে যুদ্ধ করতে যাব? আমার ভিতরে দ্বন্দ্ব, আমি কেন যাব? আমার মতে ট্রয়ের বেশিরভাগ লোকই অন্তরের দ্বন্দ্বে ভুগছে। ট্রয়ের যেসব লোক এই অন্তরের দ্বন্দ্বকে দমন করতে পারবে তারাই যাক যুদ্ধে। ট্রয়লার্সের অন্তত কত বিখ্যাত, আমার অন্তর বলে কিছু নেই। প্যান্ডারাস তো ছোটো করে ভগ্নস্বরে বলল, তোমার অন্তরের এই ক্ষত কি সারানো যাবে না? ট্রয়লার্স গম্ভীর স্বরে বলল, গ্রিকরা শক্তিশালী ও রণকুশলী, শক্তির সঙ্গে বীরত্ব মিশ্রিত হয়ে তারা অপ্রতিরোধ্য করে তুলেছে নিজেদের। তাদের সঙ্গে যুদ্ধে কিন্তু আমি নারীর অশ্রুজলের থেকেও দুর্বল, ঘুমের থেকেও বেশি সহজবস্ত, অজ্ঞতার থেকেও বেশি প্রিয়। রাত্রির অন্ধকারে ভীতা অল্পবয়স্কা কুমারী মেয়ের থেকেও আমি কম সাহসী, অজ্ঞান শিশুর থেকেও আমি বেশি নির্বোধ। প্যান্ডারাস শান্ত গলায় বলল, হ্যাঁ, তোমার কথা আমি মেনে নিচ্ছি। আমি এ বিষয়ে যা কথা বলার তা আগেই বলে দিয়েছি। আমার পক্ষ থেকে আমি শুধু একথাই বলবো যে আমি আর এ বিষয়ে এগোব না। আমি বলছি যে যে ময়দা থেকে কেক বানাতে চায় তাকে গম ভাঙানো পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে সিরিপ ধৈর্য ধরতে হবে। আমি অপেক্ষা করিনি, আমি ধৈর্য ধরিনি, ট্রয়লার্সের খুব ঝরে পড়ে। প্যান্ডারাস যুক্তিপূর্ণ ব্যাখ্যা করে বলে, দেখো, কেক তৈরি করতে গেলে আগুনে শেঁকার জন্য সময় দিতে হয়, আবার শেঁকা হয়ে গেলে ঠান্ডা হবার জন্য সময় দিতে হয়, তা না হলে অর্থাৎ তাড়াতাড়ি করতে গেলেই ফোঁট পুড়ে যাবে। ট্রয়লার সঙ্গে সঙ্গে উত্তর দিল, যত বেশি দেরি হোক না কেন, ধৈর্যের অধিষ্ঠাত্রী দেবী আমার থেকে কখনো বেশি কষ্ট করেননি। রাজা প্রিয়ামের রাজকীয় সভায় বসে কার কার সময় যখন সুন্দর ক্রেসিডার কথা আমার মনে হয়, গত রাত্রে তাকে কেমন সুন্দর দেখাচ্ছিল, তত সুন্দর এর থেকে আগে কোনো মেয়েকেই দেখা যায়নি, প্যান্ডারাস গদগদ স্বরে বলে। ট্রয়লাস প্যান্ডারাসের মুখের কথাটা কেড়ে নিয়ে বলে, আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম। দীর্ঘশ্বাসে জর্জরিত হয়ে আমার অন্তর তখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু পাশে হেক্টর অথবা আমার পিতা আমাকে সেই অবস্থায় দেখে ফেলে, সেজন্য অন্তরের এ ভাব আমি প্রকাশ করিনি। ঝড়ের সময় মেঘের ফাঁক দিয়ে হঠাৎ বেরিয়ে আসা আচমকা সূর্যালোকের মতো এক ফলে ক্ষীণ হাসি রেখায়িত কুঞ্চনের মধ্যে আমার দীর্ঘশ্বাস দীর্ণ অন্তরের সব বিষণ্ণতাকে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু যে দুঃখ আপাত আনন্দের আড়ালে ঢেকে রাখা যায়, জোর করে সে দুঃখ অনেক সময় অনাবিল আনন্দকেও আকস্মিক বিষাদে পরিণত করে তোলে। প্যান্ডারাস আবার ক্রেসিডার রূপের বর্ণনা করে, তার মাথার চুল অবশ্য হেলেনের চুলের থেকে বেশি কালো নয়, কিন্তু যাচ্ছে কথা, দুজনের মধ্যে তুলনা করে কোনো লাভ নেই। তবে আমি বলতে পারি যে
মানে এই ধরনের নারীকে চুম্বন করতে চাই। আমি শুধুই আর পাঁচজনের মতো তার প্রশংসা করব না, তবে গতকাল যদি কেউ আমার মতোই তার কথা শুনতো, আমি অবশ্য তোমার বোন ক্যাসান্ড্রার বুদ্ধির নিন্দা করছি না। কিন্তু ট্রয়লাস প্যান্ডারাসকে বলল, আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, তার মধ্যেই আমার জীবনে সব আশা ভরসা ডুবে আছে। কতটা গভীরে ডুবে আছে তা তুমি জানেও না। আমি তোমাকে বলছি ক্রেসিটার প্রেমে আমি পাগল, আর তুমি আবার তার উপর বলছো সে সুন্দরী। তার চোখ, চুলগাল, কণ্ঠ প্রভৃতি প্রশংসা করে আমার অন্তরের ক্ষতকে বাড়িয়ে দিচ্ছ। তার হাত এত ফর্সা যে তার তুলনায় জগতের সকল শুভ্র বস্তু কালি হয়ে গিয়ে নিজেদের পরাভাবের কথা নিজেরাই লেখে। তার হাত এত নরম যে তার তুলনায় কজ হাঁসের বুক ও শক্ত, আর মনের তেজ চাষির হাতের শক্ত তারুর থেকেও কড়া। যখন আমি তোমায় জানাচ্ছি আমি তাকে ভালোবাসি, তখন তুমি এই সব কথা বলে তার গুণগান করছো, আর তোমার এই সব কথা আমার প্রেমাহত অন্তরের ক্ষতগুলোর ওপর কোনো শীতল প্রতিরোধ না দিয়ে এক একটা ছুরি, ছানিত ছুরি হয়ে সেই ক্ষতগুলিকে বিদ্ধ করছে। প্যান্ডারাস বলল, আমি যা বলেছি সব সত্যি। ট্রয়লাস বলল, প্যান্ডারাস তুমি সত্যি কথা বলছো না, বিশ্বাস করো আমি আর এ ব্যাপারে কথা বলবো না। সে যা তাই থাক, প্যান্ডারাসের কণ্ঠে অভিমানের স্বর, যদি সে সুন্দরী হয় তবে খুবই ভালো, আর যদি না হয় তাহলে সে নিজের হাতেই তার ব্যবস্থা করবে। কী হে প্যান্ডারাস, রেগে গেলে কেন? ট্রয়লাসের জিজ্ঞাসা। প্যান্ডারাস বলল, তোমাদের জন্য আমি অনেক খেটেছি, ওর প্রতি তোমার যত সব কুচিন্তা আর তোমার প্রতি তার সব কুচিন্তার আমি আদান প্রদান করেছি, দুজনের মধ্যে অনেক যাওয়া আসা করে, কিন্তু আমার এ পরিশ্রমের জন্য সামান্য দানটুকুও পায়নি, ধন্যবাদ তো নয়ই। ট্রয়লাস বলল, আমি কি বলেছি যে সুন্দরী নয়? প্যান্ডারাস ক্ষোভের সঙ্গে বলল, তুমি বলো বা না বলো আমি তা গ্রাহ্য করি না, এবার তার সঙ্গে আবার দেখা হলেই বলবো কেন সে তার বাবার কাছে রয়েছে, গ্রিকদের কাছে যাক, মোট কথা আমি এ ব্যাপারে কখনো নাক গলাবো না। ট্রয়লাস প্যান্ডারাসের কথায় বাসা দিতে গেলে প্যান্ডারাস ঝটকা দিয়ে বলে, না আমি এ ব্যাপারে থাকবো না, বলছি আর কোনো কথা নয়, আমি যা বলার বলে দিয়েছি। ট্রয়লাসের পুনঃ পুনঃ অনুরোধে প্যান্ডারাস জোর দিয়ে বলে, না আর কোনো কথাই নয়, এইখানেই সব কিছু শেষ। বলতে বলতে প্যান্ডারাস চলে যায়। ট্রয়লাস নিজের নিজের মনে বলে, আমরা দুপক্ষই কতই না নির্বোধ, হেলেন অবশ্যই সুন্দরী আর সে সৌন্দর্য অম্লান থাকবে চিরদিন, কারণ উভয় পক্ষের যুদ্ধরত অসংখ্য ভ্রান্ত মানুষের রক্তে স্নাত বিধৌত হয়ে সে সৌন্দর্য উজ্জ্বল হয়ে উঠেছে দিনে দিনে। এই সামান্য বিষয়ের জন্য আমি যুদ্ধ করতে পারবো না, এই সামান্য কারণে আমি তরবারি শত্রু রক্তে কলঙ্কিত করবো না। কিন্তু প্যান্ডারাস, হায় ভগবান, সত্যি সে আমায় ভরিয়ে তুলেছে, তার সাহায্য ছাড়া আমি ক্রেসিডার কাছে যেতে পারি না। তার মান অভিমান যেমন বেশি একগুঁয়ে, ক্রেসিডার তেমনই প্রেমের আবেদন নিবেদন নমনীয় নয়। হে অ্যাপোলো, বলো কী করে তুমি লাভ করেছিলে ডাফনের প্রেম? কেমন করে আমি ক্রেসিডা আর প্যান্ডারাসের মনকে শান্ত করব? কি আছে আমাদের ভাগ্যে? এক মহামূল্যবান রত্নরূপে ক্রেসিডা যখন বিরাজ করছে আমাদের এই ইলিয়াম প্রাসাদ, আর তার দেশের মধ্যে রয়েছে অনন্ত মহাসমুদ্রের উত্তাল জলরাশি, প্যান্ডারাস হচ্ছে আমাদের দুজনের মধ্যে সংযোগ সাধনকারী এক দৌবারিক, আমাদের সংশয়াকীর্ণ আশার মূর্তি রূপ, যেন এক জলজাহাজ যার ওপর চেপে এক রত্ন ব্যবসায়ী রূপে আমি চলেছি ক্রেসিস রূপ সন্ধানে। এ কি সেনাপতি ইনিস যে এদিকেই আসেন, বাইরে দূর থেকে রণবাদ্য শোনা যাচ্ছে? ট্রয়ের সেনাপতি ইনিস হন্তদন্ত হয়ে ছুটে এসে জিজ্ঞাসা করল, কি খবর কুমার, আপনি এখনও যুদ্ধে নামেননি? ট্রয়লাস বলল, একটা নারীর জন্য যুদ্ধক্ষেত্রে যাওয়া মানেই তো নারী সুলভ দুর্বলতার পরিচয়। আচ্ছা ইনিস আর যুদ্ধক্ষেত্রের খবর কি? ইনিস বলল, কুমার প্যারিস আজ আহত হয়ে ঘরে ফিরছেন। ট্রয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, কার দ্বারা? মেনেলাসের দ্বারা, ইনিস সংক্ষিপ্ত উত্তর দেয়। ট্রয়লাস তখন বলতে থাকে, প্যারিসের গায়ে রক্ত ঝরুক, এটা এমনই একটা ক্ষত যা উপহাসের হাসি এসে ভুড়িয়ে দেওয়া যায় না। মেনেলাস তার সিং দিয়ে প্যারিসকে গুঁতিয়ে রক্তাক্ত করে তুলেছে, বাইরের অনবাজ তখনও ঢেল বেজে রয়েছে। ইনিস বলল, ট্রয়লাস এই শুনুন, আজ খুব ভালো একটা খেলা আছে, আজ খেলায় না গিয়ে ঘরে বসে থাকলেই হতো, তবু আমি যাব, তুমিও যাবে কি? ট্রয়লাস বলল। ইনিসের সঙ্গে সঙ্গে উত্তর, হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি যাব। ট্রয়লাস বলল, চলো চলো তাহলে দুজনেই একসঙ্গেই যাওয়া যাক। ট্রয়ের পুরোহিত ক্যালকাসের কন্যা ক্রেসিডা ও তার মৃত্যু অ্যালেকজান্ডার ট্রয়ের
রাজপথে বেড়াতে বেরিয়েছিল। দুজন মহিলাকে চলে যেতে দেখে ক্রেসিডা ভৃত্য আলেকজান্ডারকে বলল, কারা চলে গেল, ওদেরকে কি তুমি চেনো? আলেকজান্ডার বলল, মহারানী হেকুবা আর হেলেন, ওরা এখন পূর্ব দিকের প্রাসাদের চূড়ার ওপরে। ও চূড়াটা এত উঁচু যে যেখানে যুদ্ধ হচ্ছে সেই উপত্যকাটা ভালোভাবে দেখা যায় ওখান থেকে। সেখান থেকেই যুদ্ধ দেখবেন তারা। যে হেক্টর, মানে হেক্টরকে আমরা সাধারণত খুব ধৈর্যশীল বলে জানি, তিনি আজ সহসা ক্রোধে বিচলিত। আজ তিনি তার স্ত্রী অ্যাকডোম্যাককে ভর্ৎসনা করেছেন এবং তার বর্মধারীকে অস্ত্রঘাত করেছেন। সূর্যোদয়ের আগেই চাষিদের মাঠে যাওয়ার মতো তিনি অস্ত্র ধারণ করে যুদ্ধে গেছেন। যুদ্ধক্ষেত্রে যাবার আগে পথের দুপাশের প্রতিটি ফুল যেন হেক্টরের অশুভ পরিণামের কথা আগে থেকে জানতে পেরে অশ্রু বিসর্জন করেছে। ক্রেসিডার প্রশ্ন, তা তো বুঝলাম, কিন্তু তার বাপের রাগের কারণটা কি বলতে পারো? আলেকজান্ডার বলে, লোকে বলাবলি করছে গ্রিকদের মধ্যে অ্যাজাক্স নামে এক পরিষদ আছেন, যিনি রক্তের সূত্রে ট্রয়ের রাজবংশের আত্মীয় এবং হেক্টরেরও আত্মীয়। ক্রেসিডা সহস্বরে বলে, তাতে হয়েছে নাকি? আলেকজান্ডারের উত্তর, লোকে বলে তিনি নাকি এমনই মানুষ যিনি সবসময় নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ান। ক্রেসিডার যুক্তিপূর্ণ জবাব, অসুস্থ বা খোঁড়া না হলে সব মানুষই তো পায়ে দাঁড়ায়। আলেকজান্ডার বলল, তিনি এমনই মানুষ যে সকল পশুদের কাছ থেকে তাদের বিশেষ বিশেষ গুণগুলো নিয়েছেন। তিনি সিংহের থেকে সাহসী, ভালুকের থেকে রাগি, হাতির মতো মন্দগতি, আবার প্রকৃতিপ্রেমী মনটাকে এমন গুড়ে তুলেছেন তার, যাতে এত সাহসিকতাটা পরিণত হয়েছে নিষ্ঠুরতায়, আর তার নির্বুদ্ধিতা পরিণত হয়েছে তীক্ষ্ণ বিচার বুদ্ধিতে। সারা পৃথিবীর মধ্যে এমন লোকের এমন কোনো গুণ বা দোষ নেই যা তার মধ্যে পাওয়া যাবে না। তার চরিত্রের প্রতিটি গুণ বা দোষ এমন স্খলিত বা বিচ্ছিন্ন অবস্থায় আছে যে তারা থেকে না থেকে, অর্থাৎ ব্রিয়ারিয়াসের মতো অনেকগুলো হাত থেকেও সে সব হাত কোনো কাজের নয়, আবার আর্গাসের মতো চোখ থেকেও দেখতে পায় না। ক্রেসিরা সকৌতুকে বলে, সে লোকের কথা শুনে আমার হাসি পাচ্ছে, সে কী করে হেক্টরকে রাগালো? আলেকজান্ডার বলে, লোকে বলাবলি করেছে গতকাল নাকি তিনি যুদ্ধে হেক্টরকে আঘাত করেছিলেন। সেই লজ্জার অপমানে শোধ নেবার জন্যে হেক্টর গত রাতের উপবাস আর জাগরণে মন্ত্র দিয়ে কাটায়। আরে আরে, কে যেন এদিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছে ম্যাডাম, আপনার কাকা প্যান্ডারাস আসছে। ক্রেসিডা আবার আলোচনায় ফিরে এসে বলল, হেক্টর একজন সত্যিকারের বীর, পৃথিবীতে যদি কেউ থাকে তিনি হচ্ছেন সেই বীর। আলেকজান্ডার বলল, ততক্ষণে প্যান্ডারাস আরও এগিয়ে এসে ক্রেসিডাকে জিজ্ঞাসা করল, তারপর কেমন আছো? ক্রেসিডাও সঙ্গে সঙ্গে অভিবাসন জানিয়ে বলল, নমস্কার প্যান্ডারাস কাকা। প্যান্ডারাসও বলল, সুপ্রভাত সুপ্রভাত আলেকজান্ডার, কী ব্যাপার, তোমরা ইলিয়াস প্রাসাদের আজ গিয়েছিলে? আজ সকালে গিয়েছিলাম কাকা, ক্রেসিডা বলল। প্যান্ডারাস জিজ্ঞাসা করলো, আমি এখানে যখন এলাম তখন তোমরা কেন কার সঙ্গে যুদ্ধ কথা বলছিলে? তোমরা ইলিয়াস প্রাসাদে যাবার আগে কি হেক্টর যুদ্ধে চলে গেছিল? হেলেন কি তখন ঘুম থেকে উঠেছিল? ক্রেসিডা উত্তর দিল, হেক্টর যুদ্ধে চলে গেছিলেন, কিন্তু হেলেন তখনও ঘুম থেকে ওঠেননি। প্যান্ডারাস এ সরস টিপ্পনি, তাই নাকি, হেক্টর খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তো? ক্রেসিডা বলল, আমরা তার কথাই আলোচনা করছিলাম, বলছিলাম তিনি নাকি রেগে গেছেন, আর তার রাগার কারণটাও আমি জানি। আমি বলে দিচ্ছি, ট্রয়লাসকেও সাবধানতে বলো, প্যান্ডারাস বলল। ক্রেসিডা বলল, কে ট্রয়লাস? তবে দুজনের মধ্যে ট্রয়লাস হচ্ছে ভালো মানুষ। ক্রেসিডা বলছে, ও জুপিটার, ওরা ঠিক তুলনা হলো না। প্যান্ডারাস বলল, কি ট্রয়লাস আর হেক্টরের মধ্যে তুলনা হয় না? একবার দেখলে কি কোনো লোককে জানা যায় নাকি? ক্রেসিডা জোর দিয়ে বলল, হ্যাঁ, একবার তাকে দেখলেই জানতে পারতাম। প্যান্ডারাসও আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তাহলে আমিও বলছি ট্রয়লাস হচ্ছে ট্রয়লাস, আমি তাকে জানি। ক্রেসিডা আরেকটু এগিয়ে বলল, আমি আরও বেশি জানি ট্রয়লাস হেক্টর নয়। প্যান্ডারাসের সঙ্গে সঙ্গে উত্তর, না, আমার হেক্টরও কোনো না কোনো দিকে ট্রয়লাসের সমতুল্য নয়। ক্রেসিডা বলল, সব মানুষ নিজেদের মধ্যে নিজে সম্পূর্ণ আত্মবৈশিষ্ট্যে উজ্জ্বল, প্যান্ডারাসের দৃঢ় কণ্ঠস্বর, কিন্তু ট্রয়লাস আরও বড়, তা যদি না হয় আমি পায়ে হেঁটে ভারতে যাব। ক্রেসিরাও গলার স্বর চড়িয়ে বলল, আমি হলপ করে বলছি সে হেক্টরের মতোই নয়। প্যান্ডারাসের উত্তর, শুনে রাখো, আমিও বলছি সে হেক্টরের থেকেও বড়। হে ট্রয়লাস,
তার মনটা যদি আমার মতো হতো তবে এই কথা কোনো মতেই স্বীকার করবো না আমি। হেক্টর কখনোই ট্রয়ালাসের থেকে বড় নয়। ক্রেসিডাস স্বর্ণরম, ক্ষমা করো আমাকে। প্যান্ডারাস তখন বলল, সে হেক্টরের চেয়েও বড়, তার মতো বুদ্ধি আজও লাভ করতে পারেনি হেক্টর। ক্রেসিডা খোঁচা মেরে বলল, তার নিজের বুদ্ধি থাকলে পরের মতো বা বুদ্ধির দরকার হবে না। প্যান্ডারাসেরও শানিত যুক্তি, তার মতো গুণাবলী বা সৌন্দর্যেরও দরকার হবে না তো। ক্রেসিডাও ছায়াবার পাত্রী নয়, তাতে কিছু যায় আসে না। হেক্টরেরই বা অভাব কী এসবের, তারটা তার কাছেই ভালো। প্যান্ডারাস এবার একটু মৃত্যু ধমকের স্বরে বলল, তুমি একেবারে বিচার বুদ্ধি হারিয়ে ফেলেছো ভাইজি। এই তো সেদিন হেলেন বললেন প্যারিসের থেকে ট্রয়লাসের গায়ের রং বেশি উজ্জ্বল। ক্রেসিডা একটু খোঁচা মেরে বলল, আমার তো মনে হয় সুন্দরী হেলেনের সোনার জিভটা ট্রয়লাসের তামাটে নাকের প্রশংসা করে বাকশক্তির অপব্যবহার করেছে। প্যান্ডারাস বলল, আমি শপথ করে বলতে পারি হেলেন ট্রয়লাসকে প্যারিসের থেকেও বেশি ভালোবাসে। ক্রেসিডা বলল, ওটা তার গ্রিক স্বভাবসুলভ রসিকতা ছাড়া আর কিছুই নয়। প্যান্ডারাস ওর নাসরবান্দা। একদিন হেলেন জানালার ধারে ট্রয়লাসের সঙ্গে দাঁড়িয়েছিল, হেক্টরের থেকে ট্রয়লাসে 3 পাউন্ড ওজন বেশি। আরেকদিন দেখলাম ট্রয়লাসের টোল খাওয়া গালে হেলেন আমার সামনেই তার শুভ্র হাত দিয়ে আদর করছিল। এটাই তার প্রতি হেলেনের ভালোবাসার প্রমাণ। ক্রেসিডা বলল, কী করে তার গাল টোল কেন? জুনো তাকে কৃপা করুক। প্যান্ডারাস বলল, কেন সে হেসেছিল? আমার মতে তার হাসি এত ভালো যে তাকে হাসলে ফার্জি আর যে কোনো লোকের থেকে ভালো দেখায়। ক্রেসিডা শপথ স্বরে বলল, সত্যি তার বীরের হাসিটা সত্যি। প্যান্ডারাস বলল, হেলেন যে ট্রয়লাসকে ভালোবাসে তার প্রমাণ আমি তোমাকে দিচ্ছি। ক্রেসিডা বলল, তার প্রমাণ দিতে হলে ট্রয়লাসকে পরীক্ষা দিতে হবে। প্যান্ডারাস বলে, ট্রয়লাসকে পরীক্ষা দিতে হবে? তবে শুনে রাখো, সে কিন্তু হেলেনকে মোটেই গ্রাহ্য করে না। সে কেমন করে হেলেন চিবুক ধরে আবোগ করছিল সে কথা মনে করলেও আমার হাসি পায়। তবে এ কথাও স্বীকার করছি যে তার হাতটা খুবই সাদা। ক্রেসিডা ব্যঙ্গ করে বলে, হায় রে হতভাগ্য চিবুক, সে চিবুকের থেকে যে কোনো আঁচিল ভালো। প্যান্ডারাস বলল, কি হাসির ডলি না উঠেছিল, হেকুবা ক্যাসান্ডা হেক্টার সবাই হাসছিল। ক্রেসিডা বলল, কেন হাসি পেলো কেন? প্যান্ডারাস ব্যাখ্যা করে বলে, হাসির কারণ হলো ট্রয়লাসের কালো দাড়িতে একটা সাদা চুল দেখেছিল হেলেন। তবে সাদা চুলের জন্য নয়, হেলেনের কথায় তারা বেশি হেসেছিল। হেলেন বলেছিল, তোমার দাড়িতে 250 চুল আছে, তার মধ্যে একটা চুল পাকা। ক্রেসিডা মুচকি হেসে বলল, তাহলে বলো একটা বিরাট ব্যাপার ঘটেছিল। প্যান্ডারাসের অনুরোধ, ভাইজি এবার একটু কাজের কথায় আসি বুঝলে। আচ্ছা, গতকাল আমি তোমার যে কথাটা বলেছিলাম সেটা একবার ভেবে দেখেছো কি? ক্রেসিডার উত্তর, হ্যাঁ ভেবে দেখেছি। প্যান্ডারাস বলে, আমি শপথ করে বলছি এটা সত্যি, ও তোমার জন্য কাঁদবে। ওই শোনো, ওরা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসছে, আমার কথা একটিবার শোনো ক্রেসিডা, ওতে তো তোমার ভালোই হবে, যেও না এখান থেকে, আমরা দেখব। ওরা উইলিয়াম প্রাসাদের দিকে এগিয়ে যাবে। ক্রেসিডা বলল, তোমার যা খুশি কাকা। প্যান্ডারাস তখন একটু আশার আলো দেখতে পেল। শোনো ক্রেসিডা, এদিকে এসো, এই জায়গাটা খুব চমৎকার, এখানে এসে দাঁড়াও, এখান থেকে খুব ভালো করে দেখতে পাবে। তারা যখন যাবে আমি তাদের প্রত্যেকের নাম তোমাকে বলে দেব, তাদের মধ্যে ট্রয়লাসকে তুমি দেখবে। ওই তো, ওই যে ইনিস আসছে। ক্রেসিডা বলল, আবেগের সঙ্গে এত জোরে কথা বলো না। প্যান্ডারাস ইনিসকে দেখিয়ে বলল, ওই হলো ইনিস, লোকটা বীর নয়, স্যার ট্রয়ের গৌরব, কিন্তু এবার ট্রয়লাসকে দেখবে। ওই তো, ওই ওইখানে দেখেছো তো, অ্যান্টিনার যাচ্ছে। ক্রেসিডার কৌতূহল, কেউ? প্যান্ডারাসের মন্তব্য, ও হচ্ছে অ্যান্টিনার, ওর বুদ্ধি খুব তীক্ষ্ণ, লোক খুব ভালো, খুব সুন্দর বিচার বুদ্ধি ওর, মানুষের মতো মানুষ একজন। কিন্তু ট্রয়লাস কখন আসবে? দেখবে, সে দেখতে পেলে ঘাড় নাড়বে আমার লক্ষ্য করে। ক্রেসিডা বলল, সে তোমাকে দেখে ঘাড় নাড়বে? সেটা নিজের চোখে দেখেই পাবে, প্যান্ডারাস বলে। ক্রেসিডা হঠাৎ বলল, দেখো দেখো, ওই ওই হেক্টর আসছে। প্যান্ডারাস বলছে, হ্যাঁ উনিই হচ্ছেন হেক্টর, সত্যিই বীর, দেখো তার মুখখানা দেখে বীরের মতোই মনে হচ্ছে না? ক্রেসিডার বলতে, হ্যাঁ সত্যিই বীর। প্যান্ডারাস বলল, ওর পিছনটা দেখো, ঠাট্টা করছি না, ওকে দেখলেও মনটা উৎফুল্ল হয়, ওই যে প্যারিস আসছে, দেখছো, ওই দেখো ক্রেসিডা, এও কম বীর নয়, ওই প্যারিস তো আহত হয়নি, কে বললো এ কথা? ওকে দেখে মরলে শান্তি পাবে। কিন্তু ট্রয়লাসকে দেখবে কখন? তুমি এখনই তাকে দেখবে, হেলেনাস যাচ্ছে, ওই যে দেখো দেখো। ক্রেসিডার কৌতূহল, ওকে? প্যান্ডারাস বলছে, ও হচ্ছে হেলেনাস। কিন্তু ট্রয়লাস কোথায়?
সে কিভাবে আজ যুদ্ধে আসেনি? ক্যাসিডার বলে, আচ্ছা কাকা, হেরেনাস যুদ্ধ করতে পারে? প্যান্ডারাস বলে, আরে না না, তবে হ্যাঁ, এলোমেলো হবে কিছুটা, হয়তো পারতেও পারে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, টয়লাস কোথায়? ওই শোনো, জনতা টয়লাসে জনধ্বনি দিচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে ক্রেসিডা হঠাৎ বলে ওঠে, ওই যে একটা নরবড়ে লোক, ওই নরবড়ে লোকটা? প্যান্ডারাস, কে ওখানে? ডিফোবাস? না না, টয়লাস, মানুষের মতো মানুষ দেখে। ক্রেসিডা, একটু ভালো করেই দেখো বীর রাজকুমারকে। ক্রেসিডা গর্জন করে উঠলো, থামো, চুপ করো, এরকম লজ্জার কথা আর বলো না। প্যান্ডারাস বলতে লাগলো, দেখো দেখো, লক্ষ্য করে সব ভালো করো। হে বীর টয়লাস, দেখো দেখো, তার তরবারিটা কেমন রক্তাক্ত, তার পোশাকটা কেমন আগাছিল। হেক্টরের পোশাকটা অমন নয়, দেখলে তো, তাকে কেমন দেখাচ্ছে, আর কেমনভাবে সে চলে গেল। ও রায় এখনও 23 হয়নি, কিন্তু পরিপূর্ণ জীবন। জয় হোক বীর, জয় হোক তোমার। যদি আমার বোন বা মেয়ে থাকতো, তবে আমি তোমার হাতেই তাকে সঁপে দিতাম। প্যারিস, প্যারিসের কাছে অবন্য। ক্রেসিডা এবার ফিসফিস করে বলে, আরও আরও, যেন কারা এদিকে আসছে। প্যান্ডারাস ক্রেসিডাকে ছুড়িয়ে ছুটিয়ে চেঁচাতে থাকে, হায়, আমি যদি ট্রয়লাসে চোখের সামনে সারা জীবন থাকতেও মরতে পারতাম। আর দেখো না, ঈগল পাখিরা সব চলে গেছে, আর যারা যারা আছে তারা হচ্ছে কাক আর দাঁড় কাক। অ্যাগামেমনন ও গ্রিসের সব বীরদের পরিবর্তে আমি ট্রয়লাসকেই বেছে নেব। ক্রেসিডা বলল, গ্রিকদের মধ্যে যে আছে বীর একিলিস, ট্রয়লাসের চেয়েও অনেক বীর। প্যান্ডারাস কৌতুক হলে বলল, ও একিলিস, সে তো একটা কুলি, ট্রয়লাসের তুলনায় কিছুই নয়, একটা উটো বলতে পারে তাকে। ক্রেসিডা আর না পেরে বলে উঠল, ঠিক আছে বাবা, আর হবে না। প্যান্ডারাস যখন ঠিক আছে, আমি ওর ব্যাপারে মুখে কুলু পাঁটলাম এবার। এবার বলো তো, তুমি ভেবে কিছু করলে? তোমার চোখ আছে? মানুষ তো কাউকে ভালোভাবেই চেনে, বংশ মর্যাদা, সৌন্দর্য, সদালাপ, মনুষ্যত্ব, বিচার বুদ্ধি, ভদ্রতা, যৌবন, উদারতা প্রভৃতি গুণগুলো কি সত্যিকার মানুষের লক্ষণ নয়? ক্রেসিরা বলে, কিন্তু আগুনে সেঁকে দেখে নিতে হবে তো, তবে তো তার প্রকৃত স্বরূপ বোঝা যাবে। প্যান্ডারাস বলে, তুমি এমন মেয়ে যেন কোনো লোক তোমার কোনো কথা বুঝতে পারবে না। ক্রেসিডা বলল, আমি পেট থেকে ঘোড়াটাকে পেটটাকে রক্ষা করি, বৃদ্ধি দিয়ে আমার আনন্দকে আর বাঁচিয়ে চলি, গোপনতা দ্বারা আমার সততাকে রক্ষা করে চলি, মুখোশ দিয়ে আমার সৌন্দর্যকে রক্ষা করি, আর তোমাকে দিয়ে আমি আমার সমস্ত ব্যবস্থাগুলো রক্ষা করে চলি। প্যান্ডারাসের মন্তব্য, তুমি বেশ সময় ভাইছি। আরে আরে, ট্রয়লাসের বালক বৃত্ত এখানেই আসছে, কোনো খারাপ খবর নয় তো? বালক বৃত্তটি কাছে এসে বলল, আমার মালিক বলে দিয়েছেন উনি আপনার সঙ্গে এখনই কথা বলতে চান। প্যান্ডারাসের প্রশ্ন, কোথায় কোথায় তিনি কথা বলবেন আমার সঙ্গে? কিন্তু কি ঠিক করেছেন? বালক বৃত্ত বলল, আপনার বাড়িতে, ওখানে উনি যুদ্ধের পোশাক পোশাচ্ছেন। প্যান্ডারাস বলল, তাকে নিয়ে চলে যাবার হলে আমি এক্ষুনি যাচ্ছি। বালক বৃত্ত চলে যাবার পর প্যান্ডারাস বলল, আমার মনে হচ্ছে ট্রয়লাস আহত হয়েছেন, চলি ভাইছি। ক্রেসিডা বলল, বিদায় কাকা। প্যান্ডারাস যেতে যেতে বলল, আমি শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে। ক্রেসিডা বলল, কিছু আনবে তো সঙ্গে? প্যান্ডারাস বলে, হ্যাঁ হ্যাঁ, পারলে ট্রয়লাসে কিছু স্মারকচিহ্ন আনবো। প্যান্ডারাস চলে গেল। ক্রেসিডা নিজের মনে বলতে লাগলো, কত শপথ, কত উপহার, কত অশ্রুজল, কত আগের কথা সে জানাচ্ছে অপরের মাধ্যমে। প্যান্ডারাসকে প্রশংসা চোখ দিয়ে না দেখেও, আমি ট্রয়লাসকে হাজার গুণ করে ভালোবাসি, অযোধ্যা দূরে থাকতে চাই, ব্যবধানটাকে বাঁচিয়ে রাখতে, কারণ নারীরা পুরুষের প্রেম নিবেদনের সময় দেবদূতের মতো হয়, আর একবার তাদের কাছে হাতের মুঠোয় কোনো কিছু এসে গেলেই সে নারীর আর দাম থাকে না। কোনো বস্তু লাভের আসল আনন্দ আছে সে লাভের জন্য প্রচেষ্টা নিবারিতর মধ্যে, লাব্ধ বস্তুর মধ্যে নয়। অলব্ধ বস্তুকে মানুষ অনেক বড় করে দেখে, তপ্ত কামনার নিবিড়তার মধ্যে কোনো প্রেম যতখানি উজ্জ্বল থাকে তার মুঠোয় সে প্রেমের মধ্যে থাকে অনেক বেশি ভাস্বর, মালার হয়ে যায় তার উজ্জ্বলতা। একথা যে জানে না, সে ভালোবাসায় কি তাই জানে না। আমি এই শিক্ষা সকলকে দিতে চাই, যতদিন প্রেমিকের কাছে ধরা দেবে না, ততদিন সে অন্যায় বিনয় করবে, আর ধরা দিলেই সে হুকুম করবে। তাই যদিও আমার অন্তরে থাকবে এক নীরব প্রেমের নিরুচার অনুভূতি, তবু আমার চোখে তার বিন্দু মাত্র প্রকাশ পাবে না।
ট্রয় নগরী, রাজা প্রিয়ামের প্রাসাদ। প্রিয়াম, হেক্টর, ট্রয়লাস, প্যারিস ও হেরেনাস উপস্থিত। চারিদিকে সব চুপচাপ। রাজা প্রিয়ামই প্রথমে মুখ খুললেন। দিনের পর দিন কেটে গেছে, অনেক জীবন নষ্ট হয়েছে, অনেক বাক্য ব্যয় হয়েছে। গ্রিকদের পক্ষ থেকে নেস্টার আবার অনুরোধ জানিয়েছেন, হেলেনকে প্রত্যর্পণ করলেই সর্বগ্রাসী যুদ্ধ আমাদের যেসব প্রাণ, সম্মান, সময়, শ্রম ও অর্থকে গ্রাস করেছে তা বন্ধ হয়ে যাবে। হেক্টর, এ বিষয়ে তুমি কি বলো? হেক্টর বলে, মহারাজ, গ্রিকদের ভয়ে সত্যিই আমি ভীত। হেলেনকে যেতে দিন, তার জন্যই এ যুদ্ধ শুরু। আর যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের অনেক জীবনহানি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ যার জন্য আমরা এত কিছু হারিয়েছি সে কোনো মতেই তার যোগ্য নয়। সুতরাং কোন যুক্তিতে আমরা হেলেনাকে ফিরিয়ে নেওয়া হবে না তাই বুঝতে পারছি না। জয়ের মিথ্যা নিশ্চয় বুঝি আমাদের শান্তির পথে একমাত্র বিঘ্ন সৃষ্টিকারী। বিজ্ঞ ব্যক্তিরা সংশয়ের আলোর দ্বারাই পরিস্থিতি চিনে চলেন। ট্রয়লাস তখন হেক্টরকে ধিক্কার দিয়ে বলল, ধিক ধিক ভাই, সাধারণ বিচারে দাঁড়িপাল্লায় আমাদের মহান পিতা রাজা প্রিয়ামের যোগ্যতা ও সম্মানকে ওজন করে দেখেছ। তুমি কি তার অতীতের কৃতিত্ব এবং কৃতিত্বের মধ্যে ভয়ের বা লজ্জার কোনো কিছু দেখেছো? হেরেনাস এবার মুখ খুলে বলল, আমাদের যুক্তি দ্বারাই তিনি এ বিষয়ে পরিচালিত হতে চাইছেন, কিন্তু তুমি যেভাবে তার যুক্তিকে আঘাত দিচ্ছ তার মধ্যে কোনো যুক্তি নেই। ট্রয়লাস দৃঢ় কণ্ঠে বলল, তোমার কাজ তো শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখা, হাতে যুক্তির দস্তানা পরে হাত গুটিয়ে বসে আছো। শত্রুরা তোমার ক্ষতি করুক, তাদের বিপজ্জনক তরবারি তোমার মাথার ওপর নিক্ষিপ্ত হোক, আর তুমি যুক্তি বাহায় ভর করে যার ক্ষয়ক্ষতি মাথার ওপর দিয়ে উড়ে পালিয়ে যাও। যুক্তির কথা বললে আমাকে দরজা বন্ধ করে ঘুমোতে হয়, শিশু অথবা কক্ষচ্যুত তারকার মতো। তাহলে শত্রুতে কি ছুটে পালাতে হয় যুক্তির কথা শুনিয়ে? মনুষ্যত্ব আর সম্মান অর্জন করতে হলে শুধু যুক্তি থাকলেই হয় না, তার সঙ্গে হৃদয় থাকা চাই। হেক্টর এবার যুক্তি দেখিয়ে বলল, তাকে রক্ষা করার জন্য আমাদের যেসব ক্ষয় সহ্য করতে হচ্ছে হেলেন তার যোগ্য না। ট্রয়লাস বলল, তুমি তার মূল্য যেভাবে দেখবে সেইভাবেই তার যোগ্যতা যাচাই হবে, অর্থাৎ তোমার দেখার মধ্যেই ভুল আছে। হেক্টর বলল, কোনো বস্তুর প্রকৃত মূল্য বা মর্যাদা আছে সেই বস্তুর মধ্যে, অন্যের মন বা ইচ্ছার মধ্যে নেই। দেখো, অনেক পৌত্তলিক দেবতার পুজোটাকেও বড় করে দেখে। ট্রয়লাস বলল, আজ আমি এক নারীকে স্ত্রীরূপে গ্রহণ করেছি এবং আমি আমার স্বাধীন ইচ্ছের দ্বারা তাকে নির্বাচন করেছি। আমার চোখ আর কান আমার ইচ্ছা ও বিচার বুদ্ধিকে পথ দেখিয়েছে। যাকে একবার স্ত্রী হিসেবে গ্রহণ করেছি তাকে কোনো মতেই আমি ত্যাগ করতে পারি না, কারণ তার সঙ্গে জড়িয়ে আছে আমার সম্মান। আমরা কোনো রেশমি পোশাক কিনে পরে ময়লা বলে ফিরিয়ে দিতে পারি না। গ্রিকদের উপর প্রতিশোধ নেবার জন্য প্যারিসকে যখন পাঠানো হয়েছিল তখন আপনারা সকলে মত দিয়েছিলেন, আমাদের বংশের একজন বৃদ্ধ মহিলাকে গ্রিকরা বন্দি করে রেখে দেবার জন্য প্যারিস এমনই এক গ্রিসের রানীকে নিয়ে আসে যার রূপলাবণের কাছে স্বয়ং অ্যাপোলোকে কুরুপা বলে মনে হয়, যার রূপের আলোর কাছে প্রভাতে উজ্জ্বলতাকেও হার মানে। কেন আমরা তাকে রেখেছি? উত্তর দিন আপনারা, কারণ তিনি হচ্ছেন এমনই মুক্তা যার দাম হাজার হাজার জাহাজের থেকেও বেশি এবং যিনি বহু রাজাকে পণ্য ব্যবসায়ীতে পরিণত করেছেন। প্যারিস যখন যায় তখন আপনারা তার উচ্ছ্বসিত প্রশংসা করে অমূল্য উপহার বলে অভিহিত করেছিলেন হেলেনকে। তা যদি হয় তাহলে কেন আপনারা উপযুক্ত বিচার বিবেচনার পর এই রাজ্যে ও সমুদ্রে থেকেও বেশি মূল্যবান বলে তখন মত প্রকাশ করেছিলেন? আজ তাকেই কেন হীন ভাবছেন? তাহলে কি ধরতে হবে যে বস্তুকে আমরা চুরি করে এনেছি তার যোগ্য আমরা নই এবং নিজেদের কাছে সে বস্তুকে রাখতে ভয় পাই? প্যারিস ট্রয়লাসের কথার সূত্র ধরে বলে, আমি স্বর্গের দেবতাদের সাক্ষী মানছি, আপনারা তখন আমায় এ কাজে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন, আমার কামনাতে জাগিয়েছিলেন ইন্ধন। তাহলে ওই কঠিন কাজে গুরুদায়িত্ব আমি কখনোই পালন করতে পারতাম না। যদি জানতাম একা আমাকে এসমে সমস্ত প্রতিফল ভোগ করতে হবে তাহলে কখনোই এ কাজ করতাম না। রাজা প্রিয়াম বলেন, তোমার মধু এখনও আছে, তবে সে মধুর চারিদিকে বেশি বেশি। এটা তেমন কিছু প্রশংসার কথা নয়, প্যারিস ক্ষোভের সঙ্গে বলল, পিতা, আমি শুধু আমার ব্যক্তিগত আনন্দ উপভোগের জন্য হেলেনের মতো সুন্দরী রানী নিয়ে আসিনি, তাকে এখানে রাখতে পারাটা আমাদের জাতির পক্ষে গৌরবে। যদি এখন তাকে জোর করে ছেড়ে দেওয়া হয় তাহলে তখন কেন তাকে রাজ্য থেকে আনা হয়েছিল? আমার পক্ষে সেটা লজ্জার কথা হবে নাকি? হেলেনকে রক্ষা করার জন্য আমাদের দেশে ছোট বড় প্রতিটি মানুষ যুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত, সারা জগতের মধ্যে যার কোনো তুলনা নেই, তার জন্য আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব। হেক্টর বলল, প্যারিস ও ট্রয়লাস, তোমরা দুজনেই খুব যুক্তিপূর্ণ কথা বলেছ। তোমরা এই আলোচ্য বিষয়বস্তুটাকে অহেতুক রং চড়িয়ে বড় করে তুলেছ। তোমরা অবশ্য অবমৃষ্যকারী যুবকদের উপযুক্ত কথাই বলেছ,
অ্যারিস্টটল এই জন্যই বলেছিলেন, যুবকরা নীতিবিজ্ঞান দর্শনের কথা শোনার ঠিক উপযুক্ত নয়। তোমরা যে যুক্তি দেখিয়েছ তা যেই বনসুলভ উত্তপ্ত রক্তেরই অনুকূল কথা। ন্যায় ও অন্যায়ের মধ্যে একদিকে দৃঢ়তার সঙ্গে নেবার মতো কোনো দৃঢ়তা নেই সেই যুক্তির মধ্যে। যদি কেউ অন্যায় করে থাকে তাহলে প্রকৃতি সেই অন্যায়কারীকে তার প্রাপ্য শাস্তি ঠিকই দেয়। মানুষের জগতে স্বামীর কাছে স্ত্রীর থেকে আর কে বেশি আপন আছে? স্বামী স্ত্রীর এই সম্পর্ক প্রাকৃতিক নিয়মের দ্বারা পরিচালিত হয়। প্রকৃতির এই নিয়ম কোনো অবৈধ প্রেমাশক্তির দ্বারা ভঙ্গ করা উচিত নয়। যদি কোনো ব্যভিচারী মানুষের অবাধ্য ক্ষুধা স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ক্ষুণ্ণ করতে চায় তাহলে তাকে বাধা দেবার সকল রীতি সভ্য জাতির মধ্যে আছে। হেলেন যদি স্পার্টার রাজার স্ত্রী হয় এবং সারা জগতের লোক তাই জানে, তাহলে প্রকৃতি ও মানব জগতের প্রচলিত নিয়ম অনুসারে তাকে ফিরিয়ে দেওয়াই উচিত। জেদের বশবর্তী হয়ে কোনো অন্যায় করলেই যেমন অন্যায়ের গুরুত্ব খর্ব হয়ে যায় না, বরং তার পরিমাণ আরও বেড়ে যায়। হেক্টরের অভিমত বিশ্লেষণ ঠিক একই রকম। আবার বলছি, এ ব্যাপারের সঙ্গে আমাদের সমগ্র জাতির মর্যাদা জড়িয়ে আছে। ট্রয়লাস এবার দুঃখি চালে বলল, হ্যাঁ এইবার আসল কথা এসো। যদি এ ব্যাপারে কোনো গৌরব না থাকতো তাহলে আমি কোনো ট্রয়বাসীকে এক ঘন্টা রক্তপাত করতে বলতাম না। ভেবে দেখো এই সুযোগ্য ভেক্টর, হেলেন এখন এক বিরাট সম্মান আর খ্যাতির বিষয়, বহু মহান ও বীরত্বপূর্ণ কর্মপ্রেরণার উৎসস্থল। তার জন্য যুদ্ধ করে আমরা ভবিষ্যতের জন্য এক অক্ষয় কীর্তি অর্জন করতে পারি। সুতরাং আমরা আশা করি হেক্টর নিশ্চয়ই এই নিশ্চিত গৌরব অর্জনের সুযোগ হারাবেন না, সারা দুনিয়ার সম্পদের বিনিময়েও না। প্যান্ডারাসের বাগান বাড়ি, সেখানে প্যান্ডারাসের সঙ্গে ট্রয়লাসের বালক ভৃত্য কথা বলছিল। প্যান্ডারাস জিজ্ঞাসা করলো, কী খবর, তোমার মালিক কোথায়, তিনি কি ক্রেসিডার ওখানে গেছেন? ভৃত্যটি যখন বলছিল, না না, আপনি তাকে তার কাছে নিয়ে যাবেন বলে, তিনি তো আপনার জন্যই অপেক্ষা করছেন। এই কথা বলবার সাথে সাথে সেখানে ট্রয়লাস স্বয়ং এসে হাজির। প্যান্ডারাস তখন ট্রয়লাসকে বলল, কী খবর, আমার ভাইঝির দেখা পেয়েছ? ইতিমধ্যে ট্রয়লাসের হুকুমে বালক ভৃত্য চলে গেছে। ট্রয়লাস বলল, না প্যান্ডারাস, কান্নায় কান্নায় ভরা কোনো নদীর তীরে দাঁড়িয়ে আকুলভাবে পাড়ের খেয়া খোঁজার মতো আমি তাদের বাড়ির দরজার কাছে গিয়ে তার খোঁজ করেছি। ও ভদ্র সুজন প্যান্ডারাস এখন আমি প্রেমের দেবতার কাছ থেকে তার রঙিন পাখানটা ছিঁড়ে এনে তার উপর ভর করে আমাকে আমার ক্রেসিডার কাছে উড়িয়ে নিয়ে চল। প্যান্ডারাস বলল, এই বাগান বাড়িতেই পায়চারি করো, আমি তাকে এখানে নিয়ে আসবো। আমি যাচ্ছি, ট্রয়লাস বলে, আমি চঞ্চল হয়ে পড়েছি। প্রবল আকার ঘূর্ণি বায়ুতে আমি ঘুরপাক খাচ্ছি, কল্পিত আনন্দের আস্বাদ এমনই মধুর যে তার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে আমার সমস্ত অনুভূতি। মন গড়া মিলনের স্বাদ যদি এমন মধুর হয় তাহলে পূর্ণ মিলনকালে প্রেমের যে মহাসমুদ্র অবগাহন করব তার আস্বাদ কতই না মধুর হবে, কতই না গভীর হবে। সে আস্বাদ লাভ করার সঙ্গে হয়তো আমি মূর্ছিত হয়ে পড়ব, হয়তো নীরবে নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ব, অথবা এমন এক অতি সূক্ষ্ম আনন্দ অনুভব করব যার অনুভূতির সঙ্গে বেদনার অনুভূতির কোনো পার্থক্য নির্ণয় করতে পারবে না। পলাতক শত্রু সৈন্যদলের পিছনে ধাবমান বিজেতার যেমন জয় পরাজয়ের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারে না, এর মধ্যে প্যান্ডারাস ফিরে এসে খবর দিল সে তৈরি হচ্ছে, তৈরি হলে সে এখানে সে চলে আসবে। শোনো, তুমি প্রথমে রসিকতার সাহায্যে তাকে আনন্দদানের চেষ্টা করবে। সে খুব লজ্জা পেয়েছে, সে এখন উত্তেজনায় হাঁপাচ্ছে। প্যান্ডারাস আবার বাইরে চলে গেল। ট্রয়লাস বলল, আমারও বুকের ভিতরটা এখন আবেগে ফেটে যাচ্ছে, জ্বরতপ্ত দ্রুত স্পন্দিত নারীর মতো আমার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, আমার সমস্ত শক্তি কেমন অবশ্যই আসছে। কিছুক্ষণের মধ্যে ক্রেসিডাকে নিয়ে প্যান্ডারাস এখানে এলো। প্যান্ডারাস ক্রেসিডাকে এগিয়ে দিয়ে বলল, এগিয়ে যাও, লজ্জা কি সেরে কি চলে যাচ্ছ কেন? আরে ট্রয়লাস, তুমিও কেমন জানো? তুমি এদিকে এসে তোমার প্রিয়তমাকে ডাকো, তুমি এর সঙ্গে কথা বলবে। সামনের পর্দাটা সরিয়ে দেখো তাকে, এখন এই অন্ধকার ঘন হয়ে উঠবে, তুমি আমার পৃথিবী প্রেমিকার কাছে গিয়ে তাকে চুম্বন করতে পারবে, যাও। ক্রেসিডা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, হে প্রিয়তম, তোমাকে দেখে আমি আমার সমস্ত বাকশক্তি হারিয়ে ফেলেছি। প্যান্ডারাস ক্রেসিডাকে আরও এগিয়ে দিয়ে বলল, শুধু ভাবলেই হবে না, কাজের কাজ কিছু করো, অবশ্য সে কাজ যদি অন্যায় হয় তাহলে সে আবার দুঃখ করবে তার জন্যে। যাও যাও, কাছে যাও, আমি একটু বাইরে যাচ্ছি, কেমন? ক্রেসিডা কম্পিত স্বরে বলল, ভিতরে আসবো প্রিয়তম? ট্রয়লাস বলল, ক্রেসিডা এসো এসো, আমি তোমার আমার ইচ্ছে তুমি পূরণ করেছো, আমি তোমায় ইচ্ছা করেছিলাম। ক্রেসিডা বলল, ইচ্ছে করেছিলে? ভগবান তাহলে সেই ইচ্ছে আমাদের পূরণ করলেন। ট্রয়লাস বলল, আমার প্রেমের ঝর্ণাধারার যেমন কোনো শেষ নেই, তল নেই, তেমনই আমার কামনা বাসনারও শেষ নেই। ক্রেসিডা বলল, সেখানে জলের থেকে তলই বেশি, আমার তো তাই ভয় হয়।
ভয় কখনো ঠিকভাবে কিছু করতে পারে না, ভয় স্বর্গের দেবদূতকেও শয়তানে পরিণত করে, টয়লাস বলে। ক্রেসিডা উত্তর দিল, ভয়হীন অন্ধ যুক্তি থেকে যুক্তি দ্বারা চালিত অন্ধ ভয় অনেক ভালো। অনেক সময় ভয় আমাদের বিপদ থেকে আগে থেকে সাবধান করে আমাদের বাঁচিয়ে দেয়। টয়লাস বলে, আমার প্রিয়তম হৃদয় যেন ভয়ের দ্বারা কম্পিত না হয়। প্রেমের দেবতার রূপের মধ্যে যেসব লক্ষণ আছে তার মধ্যে ভয়ঙ্কর বা দানবিক কিছু নেই। ক্রেসিডা চমকে উঠল, সে কি কিছুই নেই? টয়লাস বলল, ভয়ঙ্কর যা কিছু থাকে তা আমাদের শপথের মধ্যে, কারণ আমরা যখন প্রেমে পড়ি তখন আমরা শপথ করে বলি আমরা প্রেমের খাতিরে চোখের জলে সমুদ্র সৃষ্টি করব, আগুনের মধ্যে ঝাঁপ দেব, পাথর খাব, বাঘেদের পোষ মানাব। প্রেমের মধ্যে ভয়ঙ্কর যেটা দুটের দিক তা হলো এই যে আমাদের কামনা সেখানে অনন্ত কিন্তু আমাদের কর্মশক্তি সীমাবদ্ধ। কৃষিজা, লোক বলে প্রেমিকারা যা বলে তা কোনোভাবেই করতে পারে না, তাদের সামর্থ্যের থেকে শপথের বহর অনেক বেশি। তারা সিংহের মতো গর্জন করে অথচ খরগোশের বেশি কাজ করে না, তারা দশ গুণ কাজে শপথ করেছে সে এক গুণে দশ ভাগের কাজ করতে পারে না। এটা কি ভয়ঙ্কর ত্রুটি নয়? টয়লাস বলল, এমন প্রেমিক কেউ আছে নাকি? আমরা কিন্তু তা নয়, আমরা একমাত্র আমাদের গুণের মুকুট পরেই সর্বসমক্ষে দাঁড়াতে চাই। আমরা যদি কোনো দিকে সার্থকতা লাভ করতে না পারি তাহলে কারো কোনো প্রশংসাই গ্রহণ করব না, আমার কথার থেকে বেশি সত্য কথা আর হতে পারে না। প্রেসিডার অনুরোধ, ভিতরে চলো প্রিয়তম। প্যান্ডারাস পুনরায় ওদের মধ্যে আবির্ভূত হয়ে, কী এখনো লজ্জা করছো? এখনও তোমাদের কথা শেষ হলো না? ক্রেসিডা বলল, ঠিক আছে কাকাবাবু, আমাদের দোষ হয়ে গেছে, এবার আমি ঠিক তোমার মতো কথা বলব। প্যান্ডারাসের মন্তব্য, ধন্যবাদ ভাইজি, আমার প্রভু লর্ড টয়লাসের প্রতি বিশ্বস্ত থাকবে চিরদিন, আর যদি তিনি কোনো অন্যায় করেন তাহলে আমাকে তার জন্য ভর্ৎসনা করবে। টয়লাস ক্রেসিডাকে বলল, তুমি তোমার কাকাকে চেনো নিশ্চয়ই, তোমার কাকার কথায় আর আমার কঠিন শপথের কথায় বিশ্বাস রাখতে পারো। প্যান্ডারাস সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তার জন্য কথা দেব, ও আমার আত্মীয়। যদিও প্রেমের নিবিড় বন্ধনে আবদ্ধ হতে একটু বেশি সময় লাগছে, তবুও আমি মনে করি একবার নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তারা চিরদিন পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকবে। একজন অন্যজনকে কখনো কখনো ছেড়ে ফেলে দিলেও সে চলে যাবে না, সে কথা বলে দিতে পারি। ক্রেসিডা এবার নিশ্চিন্ত মনে বলল, আমি এখন সাহস ফিরে পেয়েছি। হে কুমার টয়লাস, আমি কয়েক মাস ধরে তোমায় দিন রাত ভালোবেসে এসেছি। টয়লাস তখন ফোভের সঙ্গে বলল, তবে আমায় তুমি কেন এতদিন ধরা দাওনি? কেন আমাকে কষ্ট দিয়েছ? ক্রেসিডা মনে হচ্ছিল তোমায় ধরা দিইনি, তুমি আমাকে বুঝতে পারোনি, তোমাকে প্রথম দেখার সঙ্গেই ধরে দিয়েছিলাম তোমায়। এর থেকে বেশি কিছু এখন স্বীকার করলে আমি তুমি তা সুযোগ নেবে, এখন আমি সর্বান্তকরণে স্বীকার করছি আমি তোমায় ভালোবাসি। এতদিন একথা প্রকাশ করতে পারিনি, কিন্তু যাকে আমরা ভালোবাসি তাকে যদি সব কথা অকপটে না বলি তাহলে কাকে বলবো? আমি তোমাকে ভালোবাসলেও আমি তোমাকে আমার প্রেম নিবেদন করতে পারিনি। আমার তবু মনে হতো যদি আমি পুরুষ হতাম তাহলে আমি প্রথমেই আমার ভালোবাসার কথা ব্যক্ত করতাম, কিন্তু এখন আমাকে চুপ থাকতে বলো প্রিয়তম, কারণ এখন আবেগের মাথায় এমন সব কথা বলে দেব যার জন্য আমায় অনুতাপ করতে হবে হয়তো। দেখো দেখো কিছু চতুর্থ তোমার নীরবতা, নিজে নীরব থেকেও আমার দুর্বল অন্তর থেকে কৌশলে কেমন করে কথা বার করছো। টয়লাস বলে, কথা তোমার যাই হোক, তার থেকে ঝরে পড়ছে মধুময় সঙ্গীত। ক্রেসিডা বলল, প্রিয়তম আমায় ক্ষমা করো, আমি তোমার কাছ থেকে চুম্বন লাভের জন্য একথা বলিনি, আমি যা বলেছি তার জন্য লজ্জিত। হায় ভগবান, কী করলাম, এখন আমি পালাই। টয়লাসের অনুরোধ, তোমার কাছ থেকে ছুটি চাই সুন্দরী ক্রেসিডা, একটা কথা বলবো। আচ্ছা বলো তোমার দুঃখ কিসের জন্য? টয়লাস বলে, আমার নিজের সঙ্গেই নিজের কাছে বিরক্তি কর, তাহলে নিজেকে তো তুমি ত্যাগ করতে পারবে না। দেখি চেষ্টা করি গে, আমার আত্মার একটা অংশ তোমার কাছে থাকে আর একটা নিষ্ঠুর অংশ অপর যে কোনো লোকের কাছে বোকার মতো ধরা দিতে পারে। ওই দেখো আমার বুদ্ধিশুদ্ধি কোথায় গেল, কী যাতা বলে ফেললাম নিজেই জানি না, আমি যাচ্ছি তাহলে। যেমন বিজ্ঞের মতো কথা বলে সে সব জানে, হয়তো আমি প্রেমের আগ থেকে তার কলা কৌশল বেশি দেখলাম। আমি এত কথা বলে তোমার চিন্তাকে বুঝে নিলাম, তুমি বুদ্ধিমান অথবা আমায় ভালোবাসো না, কারণ জ্ঞান বুদ্ধি আর ভালোবাসা একসঙ্গে লাভ করা কোনো মানুষের শক্তিতে কুলোয় না, যদি কেউ তা পারে তাহলে সে ভগবানের রাজ্যে বাস করে। টয়লাস বলল, তার ধারণা ছিল যে প্রজ্ঞা আর প্রেমের সমন্বয় একমাত্র নারীর মধ্যেই সম্ভব, সে সমন্বয় আছে তোমার মধ্যে, তোমার প্রজ্বলিত প্রেমের শিখা অনির্বাণ অবিকম্পিত রয়ে যাবে চিরদিন, সে অবস্থার মধ্যেও সে প্রেমের ছদ্মটা চিরদিন অক্ষুণ্ণ থাকবে। সৌন্দর্যের বহিরঙ্গ নষ্ট হয়ে গেল সে প্রেমের মৃত্যু হবে না কোনোদিনও,
আমি শিশুর থেকেও সরল এবং ভেবেছিলাম তোমার প্রতি আমার প্রেমের অখণ্ডতা ও সততা অনুরূপ অখণ্ডতা ও সতত পাবো তোমার মধ্যে। ক্রেসিডা অনুযোগ করে বলল, এ বিষয়ে তোমার সঙ্গে আমার ঝগড়া আছে। ট্রয়লাসের উত্তর, যেখানে অধিকারের সঙ্গে অধিকারের লড়াই, সেখানে কোন অধিকার জিতবে? ভবিষ্যতে গ্রাম্য কবিরা প্রেমের কবিতা লিখতে গিয়ে উপমা দিয়ে বলবে, ট্রয়লাসের প্রেম সত্য, বলবে সূর্য যেমন দিনের কাছে, কপট যেমন কপতির কাছে, লোহা যেমন কঠিন, পৃথিবী যেমন কক্ষের কাছে বিশ্বস্ত, তেমনই ট্রয়লাস ছিল তার প্রেমাস্পদের প্রতি বিশ্বস্ত। ক্রেসিডা বলে, তোমার একথা যেন সত্যিই হয়। যদি আমি অভিশপ্ত হই বা সত্য হতে কিছুমাত্র বিচ্যুত হই, তাহলে সুদূর ভবিষ্যতে যখন এই নগর ও পৌরস্থদের কবলে পড়ে বিস্মৃতির গর্ভে লীন হয়ে যাবে, তখন আমার অবিশ্বস্ততাকে লোকে ধিক্কার দিয়ে আমার সঙ্গে প্রেমে অবিশ্বস্ত যে কোনো মেয়ের সঙ্গে তুলনা করবে। বলবে চঞ্চল বাতাস, তরল জল বালুকাময় মাটির মতো, মেঘ শাবকের প্রতি ভক্ষেক শিয়ালের মতো, মৃগের প্রতি চিতাবাঘের মতো। ক্রেসিডা ছিল তার প্রেমে অবিশ্বস্ত। হঠাৎ প্যান্ডারাস আবির্ভূত হয়েই ধম্মকেশ্বরে বলল, নাও, এই হলো তোমাদের তর্ক বিতর্ক, নাও এখন সব বন্ধ করো, আমি সাক্ষী হব, তাও তোমার হাত ট্রয়লাস, আর এই হলো তোমার ভাইঝির হাত, আমি তোমাদের এ দুটো হাতকে এক করে দিচ্ছি। তোমরা কেউ যদি কোনো দিন একে অন্যের প্রতি অবিশ্বস্ত হও, তাহলে লোকে বিশ্বের সকল প্রেমিক প্রেমিকাদের অভিশাপ দেবে, তাহলে সকল সৎ ও বিশ্বস্ত প্রেমিক ট্রয়লাসের সঙ্গে উপমা দেওয়া হবে, আর সকল অবিশ্বস্ত প্রেমিকার সঙ্গে তুলনা করা হবে ক্রেসিডার সঙ্গে। আর প্রেমের যোগাযোগের ক্ষেত্রে যত সব দালাল আমার, মানে এই বুড়ো প্যান্ডারাসের সঙ্গে যত তুলনা করবে, বলে তথাস্তু। ট্রয়লাস ও ক্রেসিডা সমস্বরে বলে তথাস্তু। প্যান্ডারাস তখন মুচকি হেসে বলে, এবার আমি তোমাদের একটা ঘর আর একটা বিছানা দেখিয়ে দিই, তোমরা ওই শয়নকক্ষে গিয়ে মুটে যাও, বাকি যা কিছু এই আমি মানে প্যান্ডারাস সামলব। সকাল হলো, প্যান্ডারাসের বাসগৃহের মধ্যে ট্রয়লাস ও ক্রেসিডা সারা রাত কাটিয়েছে, বড় ক্লান্ত। ট্রয়লাস বলল, প্রিয়তম, তুমি এখন উঠো না কষ্ট করে, আজ সকালটা বড় ঠান্ডা, বাইরে ঝিরঝির তুষার পড়ছে। ক্রেসিডা বলল, প্রিয়তম, আমি যাচ্ছি না, আমি শুধু আমার কাকাকে উপর থেকে ডাকব, তিনি সতেরের দরজা খুলে দেবেন। ট্রয়লাস বলে, এত সকাল থেকে তাকে বিরক্ত করো না, এখন শিশুর মতো নিশ্চিন্তে ঘুম করত। ক্রেসিডার অঙ্গযোগ কিন্তু আমাকে সহ্য করতে পারছো না। ট্রয়লাসের উত্তর, ক্রেসিডার ভোরের পাখিরা সব জেগে উঠেছে, শুভ স্বপ্নময় রাত্রি আর আমাদের কোনো আনন্দ দান করতে পারবে না, তোমার সাহচর্য থেকেও এখন আমি আর কোনো আনন্দ পাবো না। ক্রেসিডা, রাতটা বড় তাড়াতাড়ি কেটে গেল। ট্রয়লাস বলল, যে কোনো ডাইনির নেঘ নজরের প্রভাবে প্লেম মিলনের পাখি আরও তাড়াতাড়ি উড়ে যায়, চিন্তা থেকে দ্রুততার গতি, কিন্তু এখন যেও না, তোমার সর্দি লেগে যাবে এবং তখন আমায় মুখ করবে। ক্রেসিডা বলে, একটু থামো, তোমরা পুরুষে থামতে চাও না, উপরে কে উঠেছে? প্যান্ডারাস ভেতর থেকে চেঁচিয়ে উঠল, দরজাগুলো খুলো, কে? ওহ, কি ঠান্ডা! ট্রয়লাস ফিসফিস করে ক্রেসিডাকে বলল, তোমার কাকা উঠেছে গো। ততক্ষণে প্যান্ডারাস নিচে নেমে ওদের ঘরে চলে এসেছে। ক্রেসিডা মনে মনে বলল, মহামারী ধরুক ওকে, এবার ও আমায় ঠাট্টা করে অসুস্থ করে তুলবে। প্যান্ডারাস ব্যঙ্গস্বরে মুচকি হেসে বলে, কেমন আছো তোমারই মেয়ে? ওই ওই আমার আদরের ভাইঝি কই। ক্রেসিডা বলল, তোমার মতো লোকের ফাঁসি কাটে ঝোলা উচিত, তুমি নিজে আমায় যে কাজ করতে আনলে সেই কাজের জন্য আমায় ঠাট্টা করছো? প্যান্ডারাস সকুত বলল, কী কাজ, কী কাজ করতে আমি তোমায় এনেছি, ও নিজে মুখে বলুক। ক্রেসিডা কৃত্রিমভাবে বলল, জাহান নামে যাও তুমি, তোমার আর বুদ্ধিশুদ্ধি কোনোকালে হবে না। প্যান্ডারাস হায় হায় করে বলে উঠল, কার জন্য চুরি করি আর সেই বলে চোর? আয় রে হতভাগিনী কপেসিয়া, তুমি কি আজ এই দুষ্টুর লোকটার সঙ্গে ঘুমোওনি? ক্রেসিডা বলল, আমি তোমাকে বলিনি আগে যে লোকটার মাথা খারাপ? হঠাৎ বাইরে দরজায় করানোর শব্দ শোনা গেল। ক্রেসিডা বলল, কাকা দেখো তো কে দরজায় করানোর শব্দ শোনা গেল? ক্রেসিডা বলল, কাকা দেখো তো কে করজা নাড়ছে, তুমি হাসছো, প্লিজ দেখো না। ট্রয়লাস বলল, হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার ভুল, কেউ ডাকেনি, চলে এসো। আবার দরজায় করানোর শব্দ, এবার সবাই শুনতে পেল। ট্রয়লাস বলল, করানারক যত খুশি, অর্ধেক ট্রয়নগরের লোক এলেও আমি গ্রাহ্য করবো না, চলে এসো তো প্রিয়তম। ওরা ভেতরে চলে গেল কোনোটা। প্যান্ডারাস অসহিষ্ণু হয়ে বলল, দেখি তো কেই সকাল সকালে ডাকছে, কী ব্যাপার, দরজাটা ভাঙবে নাকি? দেখি দরজা খুলতেই সেনাপতি ইনিশ ঘরে ঢুকলো। সুপ্রভাত লর্ড। প্যান্ডারাস, কে ওখানে? লর্ড ইনিশ? এত সকালে কী খবর? সে প্রশ্নের উত্তর না দিয়ে ইনিশ জিজ্ঞাসা করল, আচ্ছা এখানে রাজকুমার ট্রয়লাস নেই? প্যান্ডারাস ব্যাপারটা চেপে যাওয়ার চেষ্টা করে বলল, এখানে এখানে তিনি আবার কী করবেন? ইনিশ বলল, না মানে তিনি তো এখানেই আছেন, আমার কাছে খবর আছে, অস্বীকার করো না, তার সঙ্গে আমার দরকারি কথা আছে।
প্যান্ডারাস বলল, তুমি বলছো ট্রয়লাস এখানে আছে, অথচ আমার বাড়ি আমি নিজেই জানি না। আমি রাজপুরে বাড়ি ফিরেছি, কিন্তু এখানে সে কী করবে? ইনি সবিনয় বলল, তার কথা না জানলে তুমি তার ক্ষতিই করবে। যাও, তাকে নিয়ে এসো গে। ট্রয়লাস বা বাইরে গিয়ে ইনিসকে দেখতে পেয়ে বলল, কী ব্যাপার, হয়েছেটা কি? ইনিস বলল, প্রভু আপনাকে অভিবাদন জানাবারও আমার সময় নেই। এইমাত্র আপনার ভাই প্যারিস ডিফোবাস ও গ্রিক লর্ড ডাউমিড এখানে আসছেন, অ্যান্টিনার মুক্তি লাভ করেছেন, আর তার প্রতিদানস্বরূপ আমাদের লেডি ক্রেসিডাকে সমর্পণ করতে হবে ডাউমিডের হাতে। ট্রয়লাসের প্রশ্ন, এটা কি ঠিক হয়ে গেছে? ইনি সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, ট্রয়লাসের পক্ষ থেকে রাজা প্রিয়াম এটি স্থির করেছে। ট্রয়লাস বলল, ঠিক আছে, আমি তাদের সঙ্গে দেখা করবো। আর শুনুন লর্ড ইনিস, আপনি বলবেন আপনার সঙ্গে আমার হঠাৎ দেখা হয়েছে, আমি এখানে ছিলাম না। সেনাপতি ইনিস বলল, কোনো কিছু গোপন করার কৌশল প্যান্ডারাস ভালোই জানে প্রভু। ট্রয়লাস ও ইনিস চলে গেল। প্যান্ডারাস আহত স্বরে বলল, এটা কি সম্ভব? পেতে না পেতেই হারাবে, শয়তানের খপ্পরে পড়ুক অ্যান্টিনার, রাজপুত্র পাগল হয়ে যাবে, ওরা ওর ঘাটটা যেন ভেঙে দিল। ক্রেসিডা এবার ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো, ট্রয়লাস গেল কোথায়, কে এখানে ছিল? প্যান্ডারাসের দিকে তাকিয়ে বলল, কাকা, তুমি এমন গম্ভীরভাবে দীর্ঘশ্বাস ছাড়ছ, কোথায় আমার স্বামী? বকিয়ে উঠল ক্রেসিডা। বললো, কী ব্যাপার, আমাকে একটি বার সব খুলে বলো। প্যান্ডারাস বলল, পৃথিবী ফাঁক হলে আমি মাটির গভীরে চলে যেতে পারতাম। ক্রেসিডা বলল, হায় ভগবান, কী হয়েছে বলবে তো? প্যান্ডারাস ক্রেসিডাকে ভগ্নস্বরে বলল, আমার অনুরোধ, তুমি ভিতরে যাও, তোমার জন্ম না হলে ভালোই হতো, তুমিই হবে তার মৃত্যুর কারণ। হায় রে হতভাগ্য অ্যান্টিনার, তুমি ওলা ওঠায় মরো। ক্রেসিডা আর থাকতে না পেরে বলল, লক্ষ্মী কাকা আমার, আমি নতজানু হয়ে প্রার্থনা করছি, বলো কী হয়েছে বলো। প্যান্ডারাস কম্পিত স্বরে বলল, বলছি, ভিতরে যা পাজি মেয়ে কোথাকার, হবে আর কি, অ্যান্টিনারের বদলে তোকে ওদের হাতে তুলে দিতে হবে, তুই তোর বাবার কাছে চলে যাবি, ট্রয়লাসকে ছেড়ে চলে যাবি, সেটাই হবে তার পক্ষে মৃত্যুর কারণ। ক্রেসিডা বলল, ভগবান, হে স্বর্গের দেবতারা, শুনতে পাচ্ছ আমার কথা? আমি যাবো না, কিছুতেই যাবো না, কান্নায় ভেঙে পড়ে ক্রেসিডা। প্যান্ডারাস বলে, কিন্তু তোমাকে যেতেই হবে। ক্রেসিডা জড়িয়ে জড়িয়ে বলল, আমি যাবো না কাকা, আমি আমার পিতাকে ভুলে গেছি, কোনো আত্মীয়তাই তার অনুভব করি না। ট্রয়লাসকে আমি যতখানি ভালোবাসি তত ভালোবাসা কারো প্রতি অনুভব করি না, তার মতো আত্মীয় কেউ নেই। হে স্বর্গের দেবতারা, আজ ক্রেসিডা যদি ট্রয়লাসকে ছেড়ে যায়, তাহলে সে হবে বিশ্বের সবচেয়ে অবিশ্বস্ত প্রেমিকা। বাইরের শক্তি অথবা মৃত্যু খুশির মতো আমার দেহটার ওপর অত্যাচার ও অবিচার করতে পারে, কিন্তু আমার প্রেমের যে ভিত্তিমূল পৃথিবীর কেন্দ্রের মতো গভীর এবং তা কখনো দাঁড়াতে পারবে না, এই প্রেমই হচ্ছে জীবনের কর্মস্থল। যাই হোক, কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। হায় রে নারী জীবন, প্যান্ডারাসের চোখে জল। কোকিয়ে ওঠে ক্রেসিডা। ক্রেসিডা পুনরায় অভিমানের সুরে কোকিয়ে কেঁদে বলে, আমার সোনালি চুল ছিঁড়ব, আমার গালে নখের দাগ বসাবো, ট্রয়লাসের নাম ধরে কেঁদে কেঁদে গলা ফাটাবো, আমি ট্রয়েতে কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। প্যান্ডারাসের বাড়ির সামনে রাজপথ, সেখানে প্যারিস, ট্রয়লাস, ইনিস, ডিফোবাস, অ্যান্টিনার, ডাউমিটস সব আলোচনায় মগ্ন। প্রথমে প্যারিস মুখ খুলল, এখন সকাল গড়িয়ে গেছে এবং এই নির্ধারিত সময়ে গ্রিক বীরের হাতে ক্রেসিডাকে তুলে দিতে হবে। যাও ভাই ট্রয়লাস, তুমি গিয়ে তাকে কী করতে হবে বলো, কাজের যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার ব্যবস্থা করো। ট্রয়লাস বলে, আমি তার ঘরে গিয়ে তাকে কি এই গ্রিক বীরের কাছে এখানেই নিয়ে আসবো, তারপর নিজের হাতে তাকে তুলে দেবো। ভাববে ধর্মীয় সেই পবিত্র বেদিমূলে তোমার ভাই ট্রয়লাস তার নিজের সত্তাকে উৎসর্গ করেছে পুরোহিত রূপে। ট্রয়লাস চলে গেল ভিতরে। প্যান্ডারাস তখন ক্রেসিডাকে সামলাছিল, স্থির হও, স্থির হও ক্রেসিডা। ক্রেসিডা বলল, কেন, তুমি আমায় স্থির হতে বলছো কেন? এ দুঃখ এত প্রবল এবং এর আশ্বাদ আমার চেতনাকে আচ্ছন্ন করেছে, কেমন করে দুঃখ সহ্য করবো? যদি আমার প্রেমে অকালে ইতি টেনে দিতে পারতাম, তাহলে এ দুঃখের উপশম হতো। ট্রয়লাস হঠাৎ সেখানে উপস্থিত হলো। প্যান্ডারাস বলল, এই যে এসে গেছে। ক্রেসিডা ট্রয়লাসকে দেখে আর নিজেকে সামলাতে পারে না। ট্রয়লাস বলে আছেড়ে করল তার বুকে। ট্রয়লাস ক্রেসিডার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলল, ক্রেসিডা, আমি তোমায় এত ভালোবাসি যে স্বর্গের দেবতারা আমার সে ভালোবাসার নিবিড়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তোমাকে কেড়ে নিচ্ছে। ক্রেসিডা, দেবতারাও কি তারা হিংসা হয়? আমাকে ট্রয় থেকে সত্যি কি তাহলে চলে যেতে হবে? ট্রয়লাস বলে, একথা ঘৃণা হলেও সত্য। ক্রেসিডা ভগ্নস্বরে বলল, ট্রয়লাসের কাছ থেকেও কি যেতে হবে? ট্রয়লাস রুদ্ধস্বরে বলে, হ্যাঁ হ্যাঁ ট্রয়, ট্রয়লাসের কাছ থেকেও যেতে হবে। ক্রেসিডা বলে, সেটা কি সম্ভব? ট্রয়লাস সজল চক্ষে বলল, এবং যেতে হবে হঠাৎ, হ্যাঁ হঠাৎই, আমার চুম্বন বা আলিঙ্গনের মাধ্যমে বিদায় নেবার সময় পর্যন্ত পাবো না। কত অজস্র দীর্ঘশ্বাসের তারা আমরা কিনেছিলাম পরস্পরকে, কিন্তু ঈশ্বরের পরিহাসে এক নিষ্ঠুর মুহূর্তে বিক্রি করে দিতে হলো পরস্পরকে। এক দস্যু কাল আমাদের মিলনে সব আনন্দকে গাছ করে ফেলবে এক মুহূর্তে, চোখের জলে তাই আমাদের বিদায় নিতে হচ্ছে।
সেনাপতি ইনিশ বাইরে থেকে বলল, প্রভু উনি কি প্রস্তুত? টয়লাস বলল, শোনো, ওরা তোমাকে ডাকছে, ওদের ধৈর্য ধরতে বলো, ও এখনই আসছে। ক্রেসিডা ভগ্নস্বরে বলে, অবশেষে তাহলে আমাকে ক্যালকাসের কাছে যেতে হবে? টয়লাস রুদ্ধ কণ্ঠে বলল, আর কোনো উপায় নেই ক্রেসিডা। ক্রেসিডা বলে, উল্লাসে মত্ত বীরদের মাঝে একখানি ক্রেসিডা দিন কাটাবে, আবার আমাদের কখন দেখা হবে টয়লাস? টয়লাস বলে, আমার কথা শোনো প্রিয়তম, অন্তরের দিক থেকে তুমি বিশ্বস্ত থেকো। আমি বিশ্বস্ত থাকবো কেমন করে? দেখো কি দুরন্ত অভিশাপ। না, এখন বিদায়ের সময়, কোনো অনুযোগ করো না। তোমার সততার প্রতি কোনো সংশয় বা শঙ্কার বশবর্তী হয়ে আমি একথা বলছি না। আমি নিশ্চিত জানি যে তোমার অন্তরের মধ্যে কোনো কলুষতা নেই। তুমি নিশ্চিন্ত হও, আমি তোমার সঙ্গে দেখা করব। কৃষিটা বলে, অসংখ্য এবং আসন্ন অনেক বিপদের মধ্যে পড়তে হবে তোমায়। আমি অবশ্যই বিশ্বস্ত থাকবো তোমার প্রতি। আমি বিপদের সঙ্গে বন্ধুত্ব করব। এই নাও, এই দস্তানা পড়ো, তুমিও এই দস্তানা পড়ো। আমি কখন তোমাকে দেখতে পাবো? আমি গ্রিক প্রহরীদের খুব দিয়ে বশীভূত করে রাত্রিতে তোমার কাছে আসব। তুমি বিশ্বস্ত থেকো। হায় ভগবান, আমার বিশ্বস্ততার কথা! আমি তোমাকে কেন এ কথা বলছি তা শোনো। গ্রীষ্মের যুবকেরা অনেক গুণে ভূষিত, শরীর সাধনা জ্ঞান সাধনা দুটোতেই তারা পারদর্শী। নতুন নতুন মুখ দেখে তুমি বিচলিত হয়ে উঠতে পারো, যেন কোনো পবিত্র পাপ করো না, তাদের আহ্বানে সাড়া দিও না। হায় ভগবান, তুমি আমায় ভালোবাসো না? কৈলাস বলে, তা যদি হয় তাহলে সারা জীবন আমি শয়তান রয়ে যাব। এ বিষয়ে তোমার সততায় কোনো সংশয় নেই আমার। তবে আমি গান গাইতে পারি না, মিষ্টি কথায় পারি না, সূক্ষ্ম চাতুরি খেলা দেখাতে পারি না। তবে এইসব গুণগুলো সাধারণত ঝর্ণার দ্বারা মানুষকে ডোবায়, তুমি যেন প্রলুব্ধ হয় না। আর দেরি নয় প্রভু। কৈলাস কেসিটাকে আলিঙ্গন করে বলে, এসো আমরা স্মরণ করি। প্যারিস বাইরে থেকে অবৈধভাবে বলল, ভাই টয়লাস। টয়লাস ভেতর থেকে বলল, ভাই তুমি কি সেই গ্রিক ভদ্রলোককে নিয়ে আসো? ক্রেসিডা বলে, প্রিয়তম তুমিও আমার প্রতি বিশ্বস্ত থাকবে তো? টয়লাস দৃঢ় কণ্ঠে বলে, কে আমি? এইটাই আমার দোষ যে আর পাঁচজনে যখন কত রকমের ছলচাতুরির দ্বারা আমার মতামতগুলিকে অলঙ্কিত করে তোলার চেষ্টা করে, তখন আমি শুধু তা সর্ব সত্য নিয়ে খুশি থাকি। ইনিশ প্যারিস অ্যান্টিনার ডিপোবাস ডাউনের ভেতরে ঢোকে। আমার নীতিও সততার সংখ্যা করো না। আসুন স্বাগত স্যার ডাউনিস, আমার এই প্রেমিকাকে আপনার হাতে সমর্পণ করলাম, তার সৌন্দর্যকে সম্মান দেবেন। যদি কোনো যুদ্ধে আপনাকে আমার পূর্বপ্রার্থী হতে হয় তাহলে ক্রেসিডার কথা স্মরণ করিয়ে দিলে সম্পূর্ণ নিরাপদ হব। ডাউনিস বলে, সুন্দরী ক্রেসিডা, তোমার চক্ষু যুগল গণ্ডদয় স্বর্গীয় সুষময় মণ্ডিত, তুমি হবে ডাউভিডসের রানী এবং তোমার আদেশ মতো সে চালিত হবে। টয়লাস ক্ষোভের সঙ্গে বলে, থাক থাক গ্রীষ্ম ভদ্র, আমার কাছে তার প্রশংসা করে সৌজন্যে পরিচয় দিতে হবে না। শুধু এইটুকু অনুরোধ, আপনি যেন তার সঙ্গে সদ্ব্যবহার করেন, আর তা যদি না করেন, ভয়ঙ্কর প্লুটোক নামে শপথ করছি, স্বয়ং একিলিশ আপনার রক্ষাকর্তা হলেও আমি আপনার গলা কাটব। সে আপনার প্রশংসার যোগ্য থেকেও অনেক বড়, আর আপনি তার ভৃত্য হবারও যোগ্য নন। ডাউমিটস বলে, বিচলিত হবেন না কুমার টয়লাস, আমার পদমর্যাদা অনুযায়ী আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়া উচিত আপনার। ক্রেসিডা তার নিজের যোগ্যতা অনুযায়ী তার উপযুক্ত সম্মান ও ভালোবাসায় বসিত হবে, কিন্তু আপনি যদি হুকুম করে বলেন এটা তোমাকে করতে হবে, তাহলে করব না। তোমার হাত দাও ভদ্রে, চলো এখান থেকে যাই। আর যাওয়ার পথে ডাউমিটস ওদের সঙ্গে চলে গেল। গ্রিক শিবির পুরোহিত ক্যালকাসের তাঁবুর সম্মুখস্থ হন। ডাউমিটস বাইরে থেকে ক্যালকাসকে ডাকে, ওই আপনি ভেতরে আছেন, কথা বলুন। ক্যালকাস ভেতর থেকে বলল, কে কে ডাকছে? ডাউমিটস বলে, আমি ডাউমিটস ক্যালকাস, আপনার মেয়ে কোথায়? ক্যালকাস ভেতর থেকে বলে, সে তোমার কাছেই যাচ্ছে। ক্রেসিডা বাইরে থেকে এলো। ডাউমিটস বলে, দাও ডাউমিটস, আমার সেই আস্তিন ফেরত দাও। ডাউমিটস বলল, এটা কাল ছিল, সেটা তোমার দেখার দরকার নেই। ক্রেসিডা বলে, হ্যাঁ আর একটা কথা শোনো, কাল রাত্রে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। আমার অনুরোধ ডাউমিটস, তুমি আর আমার কাছে এসো না। ডাউমিটস ওটা নিতে চাইলে ক্রেসিডা মনে মনে বলে, হে স্বর্গের দেবতাগণ, হে সুন্দর স্মৃতিচিহ্ন, তোমার কর্তা এখন বিছানায় শুয়ে শুয়ে তোমার এবং আমার কথা ভাবছে আর দীর্ঘশ্বাস ফেলছে, আমার দস্তানাটা নিয়ে মাঝে মাঝে চুম্বন করছে সেটাকে। এটা আমার কাছ থেকে কেড়ে নিও না, এটা যে নেবে সে আমার হৃৎপিণ্ডটা উপরে নেবে। ডাউমিটস যখন বারবার ওটি বাবার জন্য ঝাঁপ দিতে লাগলো, তখন ক্রেসিডা অনুনয় করে বলতে লাগলো, এটা তুমি পাবে না, বিশ্বাস করো এটা আমি যেতে পারি না, এর বদলে আমি তোমায় অন্য কিছু দেবো। ডাউমিটস জোরাজুরি করতে লাগে, নানাভাবে ক্রেসিডার মন ভোলাতে লাগে। অবশেষে ক্রেসিডার ডাউমিটসে করায়ত্ত হলো, ডাউমিটস ক্রেসিডার মন জয় করলো। এদিকে টয়লিস
এবং ইউলিসিস গোপনে ক্রেসিডা ও ডায়মিডস এক গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু হায়, এইসব দেখে টয়লাসের বুক যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে গেল। টয়লাস মাঝে মাঝে উত্তেজিত হচ্ছিল, প্রতিশোধ নেবার জন্য যে ছটফট করছিল, কিন্তু কোনো উপায় ছিল না তার। বিশ্বাসঘাতিকা ক্রেসিডা ডায়মিডসকে মন প্রাণ সঁপে দিয়ে বসে আছে যে কী করে হবে। এখানেই শেষ হলো উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। 18 আগস্ট 2022 এই পর্ব শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে সম্প্রচারিত। গল্পপাঠ ও সম্পাদনায় ছিলাম আমি দমনাস। শেষ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার রচিত কমেডি ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। আর আগামী 25 আগস্ট 2022 ঠিক সকাল 9টায় শুধুমাত্র ভেবে দেখতে পারেন এই চ্যানেলে, দেখুন দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসর, উইলিয়াম শেক্সপিয়ার রচিত রচনা এটি। ধন্যবাদ।